আপনাদের আশেপাশে আলহাসাই আলহাস আলহাসাই আলহাসা হফুফ এলাকায় তারা বসবাস করুন এ আব্দুল কাইজ বংশের লোকেরা ইসলাম গ্রহণ করেছিল আলহাসার লোকেরা নবীশাসুল আমল আমলই যুবদ্ধশাহী তো এরা আর রসুরুল্লাসের সাথে সাথে দেখা করার জন্য একটা প্রতিনিধি দল সবাই তো যেতে পারবে না যারা এখানে থাকলো থাকলো শুনে শুনে পরে ইসলাম গ্রহণ করলো কিন্তু একটা দল ইসলাম গ্রহণ করার পরে দেখা করতে গেলে মোদি নেই আর গিয়ে বলল ইয়া রাসূল আল্লাহ ইননা হাদাল হাইয়ামেন রাবিয়া আমরা হচ্ছে এই রাবিয়া বংশের এই গোত্র আব্দুল কায়স হচ্ছে রাবিয়া বড় একটি বংশ তারই গোত্র আমরা বসবাস করি এই এলাকায় যে এলাকাটিকে তখনকার যুগে কি বলা হইতো Bahrain হ্যাঁ 마শাআল্লাহ বাহরাইন বলা হইতো তখন এই সাগরের মাঝে দ্বীপ bahrain নামে কোনো কিছু অস্তিত্ব ছিল না মানে কোনো বসবাস ছিল না হয়তো দ্বীপ ছিল অথবা পানিতে ডুবে ছিল আল্লাহ ভালো জানে দাম্মামও ছিল না দাম্মাম পানির তলায় ছিল বুঝতে পারছেন না তখনকার যুগে 1400 বছর আগে তাতিফ দারিন ছিল এলাকার নাম জানেন দারিন একটা জায়গা আছে কতিফের পাশে জানেন না হ্যাঁ এই দারিন আর কতিফের নাম এসেছে আলাইবুল হাজারামি রাদিয়াল্লাহু তাআলা এত দূর পর্যন্ত এসেছেন জি আর ছিল আলহাসা এলাকা এখানে লোকেরা বসবাস করত এখানকার বেশ কিছু লোকেরা ইসলাম গ্রহণ করেছিল আর এখানে কিছু মুজুসি অগ্নি পূজক বসবাস করতো যেমন হাদিসে রয়েছে তো বলছেন যে আমরা হচ্ছে এরাবিয়া বংশের লোক তা হালাত বাইনা না বেইনা কুফার মদ কুফার মোদার আমাদের মাঝে এবং আপনার মাঝে আল্লাহ রসুল এই মোজার বংশের কাফের লোকেরা আর সৃষ্টি করে দিয়েছে হ্যাঁ অন্তরায় হয়েছে মানে বাধা সৃষ্টি করেছে সহজ ভাষা কি করেছে আমাদেরকে আপনার কাছে পৌঁছিতে বাধা সৃষ্টি করেছে বংশ বড় শক্তিশালী বংশ ছিল দুর্দান্ত বংশ ছিল জালেম বংশ ছিল সীমালঙ্ঘনকারী ছিল যাদের ক্ষমতা আগের যুগে কি হতো আমাদের গ্রাম অঞ্চলে এখন গ্রাম অঞ্চলে লাঠিয়াল বাহিনী হ্যাঁ হ্যাঁ যার লাঠি তার জমি জায়গা যার লাঠি তার জমি জায়গা জমি জায়গা লাঠি 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 আছে জনবল আছে ক্ষমতা দিয়ে দখল করে গেল ঠিক না যার বংশ আছে তারা শক্তিশালী যাদের বংশ না একা কত যে অসহায় বাস করতে হয় গ্রাম অঞ্চলে ও গ্রাম অঞ্চলে যারা অসহায় বাস করে তারাই জানে তো এই মোজার বংশের লোকেরা বসবাস করত রিয়াজ থেকে কাসিম এই এলাকার এলাকা তাদের ছিল এইসব এলাকাগুলি ছিল যখন আলহাসা থেকে মদিনা যাবেন তখন ওই এলাকা ছাড়া তো উপায় না ওইটাই রাস্তা কারণ মদিনা যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে কারা এই কট্টর কাফের বংশ যারা রসুল্লাহ শত্রু যদি জানতে পারে যে এরা আল্লাহ থেকে ইসলাম গ্রহণ করে মোদিন দেখা করতে তাহলে তো আমাদের তো প্রাণ নাশ করবে আসতেই পারবো না সেই জন্য আমরা আপনার কাছে সবসময় আসতে পারি না এই বছরে চারটা মাস আছে কাফেররা কাফের হইল চার মাস তারা মারামারি করতো না লড়াই করতো না হ্যাঁ চারটা মাস জানা আছে তো কোন কোন মাস তিনটি পাশাপাশি হ্যাঁ জেলক জেলহাজ আর রজব মাস তো বিশেষ করে রজম মাসকে এই মোজার বংশের লোকেরা আরও বেশি সম্মান করত রজম মাসকে খুবই বেশি সম্মান করতো তো তারা এই রজম মাসে গিয়েছিল দেখা করতে আর গিয়ে বলে কাছে আমরা পারি না শাহরিন হারামিন একমাত্র সম্মানিত মাসগুলি ছাড়া এই চারটি মাসের যে কোনো এক মাস ছাড়া অন্য সময় আসলে আমরা দল বেঁধে আসলো মেরে ফেলে যদি জানতে পারে মুসলমান হয়েছি যা এমনি জানো না কিন্তু অন্য বংশ লোক এমন তাদের গোত্রীয় দ্বন্দ্ব ছিল কাফের জি আর মুসলিম হইলেও তো বলতেই হবে না হ্যাঁ তো ফেলা আমার তা না সুতরাং বারবার তো আসতে পারবো না যদি আমাদেরকে আপনি নির্দেশ দিতেন বে আমরিন এমন কোন নির্দেশ মানে দিক নির্দেশনা দিতেন কিছু হেদায়াত দিতেন উপদেশ দিতেন না খোঁজুহ আন কা আমরা আপনার থেকে গ্রহণ করতাম শিখতাম ও নোবেল লেগু হুম আনা আনাজান আমাদের পেছনে রেখে এসেছি আমাদের এলাকায় অঞ্চলে তাদেরকে গিয়ে আমরা পৌঁছে দিতাম বিষয়গুলি মাশার মাসাইলগুলি তখন নবী শাসলাম বললেন আম ওরকম বে আর বাতে তোমাদেরকে চারটি হুকুম করছি ও আনহা আরবার আর চারটি কথা থেকে তোমাদেরকে নিষেধ করছি বারণ করছি যে হুকুমগুলি আল এমান বিল্লাহ তোমরা আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে শেরিক করবে না আল্লার প্রতি ইমান নিয়ে আসবে আর সেটা হচ্ছে কিসের মাধ্যমে শাহাদাতে আল্লাহ এহল্লা আহল্লা সাক্ষ্য প্রদান করার মাধ্যমে মোহাম্মদ রসুল্লাহ সাক্ষ্য প্রদান করার মাধ্যমে এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে যেমন কেউ সুরা এখলাস গোটাটা পড়ছেন কিন্তু বলেন কি যে আমি কুলহল্লা পড়লাম বলছেন না কুলহাল্লা পড়লাম তা আপনি কি শুধু কুলহাল্লা পড়েছেন না গোটা সুরাটা পড়েছেন বললাম কুফান আহাদ যেমন সুরা পড়লাম বলছেন না আমাদের দেশীয় ভাষায় কি বলি আমার আলহামদসুরা পড়লাম শুধু আল্লাহামদো পড়েছেন না গোটাটাই গোটা ঠিক ওইরকমই এখানে নবীর সাসলাম ব্যাখ্যা করছেন ইমান বিল্লাহ সেটা হচ্ছে লা এলাহ ইল্লাহর সাক্ষ্য প্রদান করা এবং মহম্মদ রসুল্লাহর সাক্ষ্য প্রদান করা দুটোর একটি আপনি মানেন একটি মানেন না তাহলে কাফের কেউ যদি বলে আল্লাহ আপনার সত্য মাবুদ না কিন্তু মহম্মদ রসুল্লাহকে আমি মানি না বা উচ্চারণ করি না তাহলে মুসলিম থাকবে তাহলে দুটো সাক্ষী দিতে হবে দুটো কথার সাক্ষী দিতে হবে ইমান তাহলে তখন আসবে না হলে ইমান হবে না আর কি দুই নম্বর হচ্ছে ওই কামুজ সালা পাঁচ অক্ত সলাদ করবে ওয়াইতা জাকাত তিন নম্বর হচ্ছে জাকাত দেবে চার নম্বর হচ্ছে ওয়ান তু আদু আল্লাহর কাছে আদায় করে দেবে মানে আল্লাহর জন্য আদায় করে দেবে হোমোসা মা গানেম কাফেদের সাথে যুদ্ধ করে যেসব গানিমাতের ধন সম্পদ তোমরা হাসির তার পঞ্চমাংশ গণীমাতের ধন ভাগ আল্লাহ রবুল আহ দশম পারার প্রথম আয়াতে সুরে আনফালে বর্ণনা করেছে হ্যাঁ আর পাঁচ ভাগের এক ভাগ হয়ে গেল তাহলে আল্লাহর জন্য এবং রসুলের জন্য আল্লাহর জন্য তো আল্লাহকে কেমন করে দিবেন মানে রসুল কাছে পাঁচ ভাগের এক ভাগ কি করতে হবে দিয়ে দিতে হবে যদি জেহাদে কোথাও পাঠান নবীর সাল্লাম নিজে জাননি অথবা নিজে গিয়েছেন গণীমাতের ধন সম্পদ একত্রিত করা হবে তার আগে একটাকে সুচ পর্যন্ত নিতে পারবে না নবী ইসলাম বলছেন একটা কেউ যদি জুতার ফিতা স্যান্ডেলের ফিতা বাঁধা অথবা আপনার একটা যদি সুতা একটা তাকা কেউ যদি নেই তাহলে সেটা হচ্ছে কাবিরা গুনা এবং ঝাহান্ন যাওয়ার কারণ এত সতর্ক করেছে ভাগ বন্ড যতক্ষণ না হয়েছে ততক্ষণ কারোর জন্য হালাল নয় কী করা হবে পাঁচ ভাগ করা হবে পাঁচ ভাগ করে পাঁচ ভাগের এক ভাগ রসরুল্লা সের কাছে জমা করে দিতে হবে সেটা তিনি হ্যাঁ জনকল্যাণমূলক কাজে হ্যাঁ খরচ করবেন নিজের জন্য নিজের পরিবারের জন্য এবং নিজের সাহাবাহিকদের জন্য আরও যারা হকদার রয়েছে নিউ মুসলিমেরা রয়েছে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ বাইতুল মাল বাইতুল মালে চলে আসবে এক কথায় খলিফা পরবর্তীকালে যখন খলিফাদুল মুসলিমের দ্বারা হবে যে হ্যাঁ যেমন খলিফায়ের আশা জমানো হয়েছে ওইভাবে আর কি পাঁচ ভাগের এক ভাগ তাহলে জমা করে দিতে হবে মুসলিম খলিফা বা শাসকের কাছে বাকি থাকলে কয় ভাগ চার ভাগে এক ভাগ তখন ভাগ করতে হবে তাদের মাঝে মুজাহিদিন যারা এই যুদ্ধে অংশ নিয়েছে তাদের মাঝে যদি কেউ পদাতিক হয় মানে শুধু পায়ে হেঁটে যে হাতে এসছে সে এক ভাগ পাবে সে যদি ঘোড়া নিয়ে আসে যদি অসরোহী হয় ঘোড়া সহ যুদ্ধ করতে আসে তাহলে সঠিক মাত্র এই হাদিসের আলোকে ঘোড়ার জন্য দুই ভাগ আর তার নিজের এক ভাগ তিন ভাগ সে পাবে তিন ভাগ পাবে আর একটি হাদিস আছে এর চাইতে দুর্বল ঘোড়ার এক ভাগ আর আপনার ব্যক্তির তার এক ভাগ কিন্তু সহি হাদিস হচ্ছে যে ঘোড়ার দ্বারা ইসলামের অনেক বড় খেদ মতো বেড়েছে সুতরাং আর হয়েছেও সুতরাং যে ঘোড়া নিয়ে যে হাতে আসবে সে ঘোড়ার জন্য দুই ভাগ পাবে আর নিজের জন্য এক ভাগ তিন ভাগ পাবে তো এটাকে গানী ধন সম্পদ বলা